হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল শিক্ষা মান্ত্রাতে। আর তোমরা যেমন জানো, শিক্ষা মান্ত্রা মানেই এখানে নতুন কিছু বিশেষ ব্যবস্থা। কিসের ব্যবস্থা? শিক্ষা সংক্রান্ত নতুন কিছু মন্ত্র। আর যে মন্ত্র নিয়ে আমরা এগোচ্ছিলাম সেটা হচ্ছে টেন্স অ্যাট আ গ্লান্স। এই টেন্স অ্যাট আ গ্লান্স, এটা সম্পর্কে আমরা এর আগে আলোচনা করে দিয়েছি। সেই ভিডিওগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে তার লিঙ্কগুলো আমি এখানে শেয়ার করে দিচ্ছি, তোমরা ওপরে আই বাটন থেকে লিঙ্কগুলো নিয়ে দেখে নিও। তো টেন্স অ্যাট আ গ্লান্স এইটার মধ্যে, এর মধ্যে আমরা আলোচনা করে ফেলেছি বেসিক টেন্স, আমরা আলোচনা করেছি সিম্পল প্রেজেন্ট, আমরা আলোচনা করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর এখন আমরা আলোচনা করতে চলেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই জায়গাটাতে আমি তোমাদেরকে একটা জিনিস বলবো যে তোমরা একটু ভালো করে খেয়াল করো, এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে আমরা শুরুটা করছি, এখানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এইটা প্রেজেন্ট তো অবশ্যই, এ বিষয়ে তো আমাদের কোনো সন্দেহ নেই যেটা প্রেজেন্ট। আর একই সঙ্গে এটা কি? একই সঙ্গে এটা কিন্তু পারফেক্ট এবং কন্টিনিউয়াস, এই দুটোর একটা মার্জিং। তাহলে আমরা বলতে পারি এটাতে পারফেক্ট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্স এই দুটো এক জায়গায় হয়েছে। তাহলে চলো শুরু করা যাক আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনা। দেখো বন্ধুরা, আমরা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনায় যখন যাব তখন প্রথম আমরা দেখে নিই যে কী করে আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব স্ট্রাকচারটা পেতে পারি। দেখো, প্রেজেন্ট পারফেক্টের ভার্ব স্ট্রাকচার আমাদের ছিল হ্যাভ বা হ্যাজ, এটা আমরা সবাই জানি যে এখানে আমাদের ছিল হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা ছিল আমাদের প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার। আর আমাদের কন্টিনিউয়াসের স্ট্রাকচার কী ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার বা কন্টিনিউয়াসের জেনারেল স্ট্রাকচার বি প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, যেটাকে আমরা বলেছিলাম ভার্ব প্লাস আইএনজি ফর্ম। এই তো, মানে এটাকে আমরা বলতে পারি এইভাবে ভার্ব আইএনজি, এটা ছিল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভার্ব স্ট্রাকচার। তাহলে এখন পারফেক্ট কন্টিনিউয়াস মানে পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস, তাহলে এটাকে কীভাবে ভার্ব স্ট্রাকচারটা হয়? কথাটা একই, এখানেও এই হ্যাভ বা হ্যাজ এরা থাকেই, হ্যাভ বা হ্যাজ যেমন আমরা পারফেক্টে পেয়েছিলাম, পারফেক্টে সেই হ্যাভ বা হ্যাজ এখানে থাকলো। এবার কী হবে? এরপরে আমাদের বি ভার্ব তো রয়েছে, কারণ এখানটায় দুটোকে আমাদের মার্জ করতে হবে, বি ভার্ব তো রয়েছে কিন্তু হ্যাভ হ্যাজ এর পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগে, তো সেই জন্য বিটা হয়ে যাবে বিন। একদম পুরো ম্যাথমেটিক্যাল ফর্মুলা, একটু যদি ভালো করে বোঝো দেখবে মনে রাখাটা খুব ইজি এটাতে। প্লাস তাহলে যেমন আমাদের প্রেজেন্ট পার্টিসিপলটা বসেছিল কন্টিনিউয়াসে, মানে ভার্ব আইএনজি ফর্মটা যেরকম ছিল সেরকমই আমাদের থাকবে। এবার দেখো, আমরা প্রথম যে আলোচনাটা শুরু করেছিলাম টেন্সে, সেখানে এই স্ট্রাকচারগুলো নিয়ে আমরা আলোচনা করে দিয়েছি, সেখানে অবশ্যই এই স্ট্রাকচারগুলো পেয়ে যাবে। আর আরেকটা জিনিসও তোমাদের মনে রাখতে হবে যে এর কিন্তু কোনো প্যাসিভ স্ট্রাকচার হয় না, এই বিষয়টা তোমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ লজিক্যালি এর প্যাসিভ স্ট্রাকচার করা সম্ভব নয়। সো দ্যাটস ইট, উই ওয়ান্ট গেট এনি প্যাসিভ স্ট্রাকচার ফর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো লেটস সি হোয়াটস দে নেক্সট ফর আস ইন আওয়ার নেক্সট স্লাইড। So here we are going to discuss about uses of present perfect continuous tense. Present perfect continuous tense er use niye amra ebar kotha bolte jacchi. This tense is used for an action which began in the past and is still continuing. Eta khub vital. Ekhane amaderke mone rakhte hobe this tense is used, ei je tense tar kotha amra bolchi eta byabohar kora hocche. Kishe byabohar hocche? For an action. Erokom ekta kajer jonno byabohar hocche which began in the past, jeta past e shuru hoyeche আর প্রেজেন্টে কন্টিনিউ করছে। এখানটা খুব ভালো করে বোঝো, পাস্টে শুরু হয়েছে প্রেজেন্টে কন্টিনিউ করছে, মানে আগে শুরু হয়েছে কন্টিনিউ করছে, কীরকম ব্যাপারটা আমরা একটা গ্রাফিক্যালি বিষয়টা দেখে নিই।
ডায়াগ্রাম দিয়ে দেখলে সুবিধা হবে। তো ধরে নিচ্ছি আমরা যে এটা হচ্ছে কোনো একটা অ্যাকশন স্টার্ট হয়েছে এখান থেকে, দ্য অ্যাকশন হ্যাজ বিন স্টার্টেড ফ্রম দিস পয়েন্ট অ্যান্ড দিস ইজ টাইম অফ স্পিকিং, দ্যাট মিনস দ্যাটস দ্য প্রেজেন্ট মোমেন্ট, দ্য মোমেন্ট উই আর ইন। তাহলে কি হচ্ছে, অ্যাকশনটা অবশ্যই স্টার্ট হয়েছে এখানে পাস্ট মোমেন্ট থেকে অ্যান্ড ইটস কন্টিনিউড টিল দ্য মোমেন্ট অফ স্পিকিং, দ্যাট ইজ টিল দ্য টাইম অফ স্পিকিং। তাহলে যখন আমি এই অ্যাকশনটার কথা বলছি তখন ওই কাজটা যেটা পাস্টে শুরু হয়েছে সেটা এখনও কন্টিনিউ করছে। আমরা এরকমও ভাবতে পারি যে যখন এটা চলছে তখন এখানে যেমন কাজটা কন্টিনিউ করে বেরিয়ে গেল, আমি যখন সেন্টেন্সটা প্রোডিউস করছি তখনও চলছে তারপরেও চলবে, অথবা কি হতে পারে আরেকটা পয়েন্ট আছে, দেখো এখানে হ্যাজ অনলি জাস্ট ফিনিশড, এই মাত্র শেষ হয়েছে। কীরকম মানে কাজটা পাস্টে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে এসে আমি যে মুহূর্তে টাইম অফ স্পিকিংটা মানে যে মুহূর্তে আমি অ্যাকশনটা নিয়ে কথা বলছি সেই মুহূর্তে জাস্ট শেষ হয়েছে আর আমি বলছি সেন্টেন্সটা, এই পর্যন্ত কন্টিনিউয়াস হতে পারে। কিন্তু যদি টাইম অফ স্পিকিংটা এর থেকে একটু পার হয়ে যায় তাহলে তোমরা জানো আমরা যেটা বলেছি এক্সপায়ার্ড টাইম, তাহলে সেটাকে আমাদের প্রেজেন্ট পারফেক্টে নিয়ে চলে যেতে হবে। এইখানটাতেই মজা, এখানটাতেই আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কনসেপ্টটাকে ফেলবো। তো আমরা এখানে একটা সেন্টেন্স নিয়ে নিয়েছি, আই হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার অ্যান্ড হি স্টিল হ্যাজ নট টার্নড আপ, আই হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার। তাহলে আমি আগে থেকে শুরু করেছি ওয়েট করতে, এখন ওয়েটিংটা চলছে, চলতে চলতে যে মুহূর্তে টাইম অফ স্পিকিং সেখানে আমি বলছি হি স্টিল হ্যাজ নট টার্নড আপ, তার মানে এখনও সে এসে পৌঁছায়নি, অর্থাৎ এর পরেও আমার ওয়েটিংটা কন্টিনিউ করবে। মানে অ্যাকশন ক্রস পাস্ট দ্য টাইম অফ স্পিকিং অ্যান্ড ইট কন্টিনিউড ইভেন আফটার প্রোডিউসিং দিস সেন্টেন্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, আই এম সো সরি আই এম লেট। তাহলে এবার তুমি ওয়েট করছিলো, ধরো আমরা যদি এই অ্যান্ড হি হ্যাজ নট টার্নড আপ এইটা না বলে যখন বলবো যে আই হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, কখন বললে, সে সেই মাত্র এসছে যার জন্য ওয়েট করছো, সে এসেছে আর তুমি তাকে বলছো এই কথাটা, সে বলবে আই এম সো সরি আই এম লেট। তাহলে দেখো এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করছি এরকম একটার জন্য যেখানে এই মাত্র কাজটা শেষ হয়েছে, সে পৌঁছেছে আর সঙ্গে সঙ্গে তুমি বলছো তাকে আই হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার। তাহলে আগে থেকে শুরু হয়েছে কিন্তু যে মুহূর্তে টাইম অফ স্পিকিং সেখানে সে কাজটা শেষ হয়ে গেছে। তাহলে এইগুলোর জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, এটা আমাদের বেসিক একটা নিয়ম। চলো লেট আস সি হোয়াটস দেয়ার ওয়েটিং ফর আস ইন আওয়ার নেক্সট স্লাইড, এরপর আমাদের জন্য কি আছে। দেখো এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর একটা ছোট্ট ট্রিক। কীরকম ট্রিক? রিমেম্বার A number of verbs are not normally used in the continuous form, but that some of these can be used in this form in certain cases. We can therefore say Tom has been seeing about a work permit for you. তাহলে এরকম বেশ কিছু verb আছে যেগুলোকে আমরা সরাসরি continuously ইউজ করতে পারি না। কেন? কারণ এগুলোর মানেটা বদলে যায়। তো তখন আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে একটুখানি ঘুরিয়ে ব্যবহার করতে হয়, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে এছাড়া আমাদের উপায়ও থাকে না। যেমন টম হ্যাজ বিন সিইং অ্যাবাউট আ ওয়ার্ক পারমিট ফর ইউ, টম হ্যাজ বিন সিইং দ্যাট ইজ টম হ্যাজ বিন সার্চিং, সি হ্যাজ বিন হ্যাভিং আ টুথ আউট, সি হ্যাজ বিন হ্যাভিং আ টুথ আউট। তো এগুলোকে আমরা সরাসরি আইএনজি করতে পারি না বলে, সরাসরি এদের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয় না বলে আমাদেরকে একটু ঘুরিয়ে এইভাবে এদেরকে ব্যবহার করতে হয়। এবার দেখো, ইন অ্যাডিশন দ্য ভার্ব ওয়ান্ট ইজ অফেন ইউজড ইন দিস টেন্সেস অ্যান্ড উইশ ইজ অলসো পসিবল। দেখো ওয়ান্টিং উইশিং এগুলো নর্মালি আমরা আরেঞ্জি করতে পারি না, কিন্তু এই টেন্সটাতে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এটা কখনো কখনো হয়। আই হ্যাভ বিন ওয়েটিং ফর আ পেয়ার অফ বাইনোকুলার্স ফর এজেস, আই হ্যাভ বিন ওয়েটিং, দেখেছো এখানে কিন্তু আমি ব্যবহার করতে পারছি। তাহলে বন্ধুরা আমরা তো অনেকটা পড়লাম, আমরা অনেকটা জানলাম অ্যাবাউট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
But this tense, if you follow the sentences there, we have used for and since for the time mentioned. So how the time is used here? What's the use of time for present perfect continuous tense? Dekho, ekhane du rokomer time amra use kori. Two types of times are used here. The first is point of time jeta amra from ba since diye bolchi. Orthat, jodi amra from ba since diye kono time er kotha boli, তাহলে বোঝা যায় একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে ওই টাইমটা শুরু হয়েছে। উই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার সিন্স 5 o'clock ইন দ্য মর্নিং। তাহলে কি একটা নির্দিষ্ট সময় 5 o'clock ইন দ্য মর্নিং অর সিন্স ইয়েস্টারডে এটসেট্রা এটসেট্রা। কিন্তু আরেক রকমের টাইম আছে, দ্য সেকেন্ড টাইপস অফ টাইম ইজ কল দ্য পিরিয়ড অফ টাইম, যেটা আমরা ফর দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এটা যদি বলি তাহলে পিরিয়ড বোঝায়। যেমন এর আগে তোমরা দেখে এলে ওখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম, আই হ্যাভ বিন ওয়েটিং ফর হিম ফর 1 hour or for 10 hours or for 5 days, যাই বলি না কেন দেখো একটা ওভারঅল একটা পিরিয়ড বোঝাচ্ছে। কোনো পার্টিকুলার টাইম আমি বুঝতে পারছি না, মানে যে সময়ে কথাটা বলছে তার থেকে আমাকে 1 ঘন্টা মাইনাস করে বুঝে নিতে হবে টাইমটা। তো ওইখানে গোটা টাইম পিরিয়ডটা ইম্পর্টেন্ট, কতক্ষণ সেটা গুরুত্বপূর্ণ, কখন সেটা গুরুত্বপূর্ণ নয়। তাহলে পয়েন্ট অফ টাইম অ্যাকচুয়ালি আমরা কখন এটা বুঝতে পারি, কখন থেকে, আর পিরিয়ড অফ টাইমে আমরা বুঝতে পারি কতক্ষণ। তো এই দুটো টাইম অবশ্যই আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে হয়। এরপরে আই উড আস্ক ইউ ওয়ান কোয়েশ্চেন, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেস? আমাকে তোমরা কি বলতে পারো এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্যটা কী? হঠাৎ কেন এটা জানার প্রয়োজন হলো? কারণ দেখো আমরা যে ডায়াগ্রামটা ইউজ করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস জানবার জন্য, সেখানে আমরা কি দেখলাম? আমরা দেখলাম অলমোস্ট দুটো ডায়াগ্রাম একই। অলমোস্ট কেন, একই ডায়াগ্রাম, একই ফিচার্স। তাহলে কিভাবে তুমি পার্থক্যটা তৈরি করবে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের? যদি উত্তরটা বুঝতে পারো তাহলে আর ভিডিওটা প্রসিড না করে এখানে পজ করে দাও, দিয়ে কমেন্টে আনসারটা লেখো। দেখি তোমাদের মধ্যে কজন ঠিকঠাক আনসারটা দিতে পারো, বা এই যে কমেন্টে আনসারটা তোমরা দেবে এটা তোমাদেরও কনফিডেন্স বিল্ড করতে হেল্প করবে। তাহলে ওটা লিখে ফেলো, তারপরে দেখো আনসারটা কি। আনসারটা হচ্ছে ইটস অফ টাইম। তাহলে ডিফারেন্সটা কোথায় আছে? টাইমে আছে। ফর প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউ ডোন্ট ইউজ আ স্পেসিফিক টাইম, হোয়ারএজ ফর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেস the time of action is mentioned. তাহলে যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছো তুমি কি বলছো? আই এম প্লেয়িং ফুটবল, কিন্তু আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 hours, আর আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফ্রম 4 o'clock অর 4 a.m. বা 4 p.m. যাই বলো। তো ঘটনাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যখন তুমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাচ্ছ তখন একটা নির্দিষ্ট সময়ের কথা বলছো, কিন্তু তুমি যখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাচ্ছ তখন সেরকম কিছু বলছো না। অর্থাৎ যদি কোনো কন্টিনিউয়াস অ্যাসপেক্টের সঙ্গে টাইম অ্যাড হয়ে যায় আমরা সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফেলবো, আর যদি কন্টিনিউয়াস অ্যাসপেক্ট উইদাউট এনি নোন টাইম অর গিভেন টাইম তখন সেটাকে আমরা ফেলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে যা জানার তাই। অর্থাৎ এখন এসে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে, বলো কেমন লাগলো এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এই শিক্ষা মন্ত্র যারা বারবার তোমাদের সামনে নতুন নতুন বিভিন্ন রকম লার্নিং কনসেপ্ট নিয়ে আসে সেই চ্যানেলটার এই কনসেপ্টগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে নিতে হবে, এবং নোটিফিকেশন তো অবশ্যই অন রাখবে। তাহলে আমরা এরকম নতুন নতুন জিনিস তোমাদের কাছে আরও পৌঁছে দিতে পারবো। তাহলে অপেক্ষা করো আমাদের পরের ভিডিওর জন্য, যেটা আবার টেন্স নিয়েই হতে চলেছে। আর ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ, গুড বাই, আবার দেখা হবে।